আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কুয়েত থেকে বলছি, কুয়েতের সর্বশেষ খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে 6/6/2020 তারিখের কুয়েতের সর্বশেষ কয়েকটি বিশেষ খবর নিয়ে আজকের ভিডিওটি থাকবে। সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি দেখার। আজকে কুয়েতে 46 ডিগ্রি গরম ছিল, কোথাও কোথাও ধুলোবালির বাতাস। আবহাওয়া অফিস থেকে সতর্কতা জারি করা হয়েছে। দেশটির সবকটি দৈনিক পত্রিকায় বলা হয়েছে, গতকাল থেকে এই ধুলোবালি বাতাসে শুরু হয়েছে, যা আজও 60 কিলোমিটার বেগে উত্তর পশ্চিম দিকে প্রবাহমান রয়েছে। এমন আবহাওয়া আমাদের স্বাভাবিক জীবনে কর্মক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে, তাই সবাইকে সাবধানতা অবলম্বন করতে বলেছে কর্তৃপক্ষ। তবে আজ বিকেলের দিকে তাপমাত্রা হয়তোবা কমে এসে ধুলামুক্ত হতে পারে ইনশাআল্লাহ। এবার আসি একটি বিশেষ খবরে, সেটা হচ্ছে কুয়েতের ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে। আপনারা যারা কাজ করেন সবারই একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে। তো আজকাল যেহেতু ব্যাংক অ্যাকাউন্টগুলো খুলে গেছে, অর্থাৎ ব্যাংকগুলো খুলে গেছে, ব্যাংকে আমাদের কাজ করতে হবে, সেক্ষেত্রে কিছু স্প্যামারদেরও উদয় হয়েছে। অর্থাৎ কিছু অসাধু ব্যবসায়ী বলা চলে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন দেশ থেকে আপনাদেরকে ফোন করে বলবে আপনার কার্ডটি আপডেট করতে হবে, আপনার পিন নাম্বার দিন, অথবা বিভিন্ন ধরনের ইনফরমেশন জানতে চাইবে ফোন করে অথবা মেসেজের মাধ্যমে। তো আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কাউকে এই অ্যাকাউন্ট সম্পর্কে কোনো তথ্য দিবেন না। এক্ষেত্রে সম্পূর্ণ নিজ দায়িত্ব আপনার। আপনি যদি অ্যাকাউন্ট দেন বা কোনো তথ্য দিয়ে প্রতারিত হন, তবে কিন্তু কিছু করণীয় নাই। এবারে একটি সুখবর জানাচ্ছি, এই কুয়েতে মহামারী ভাইরাস প্রতিরোধে সেই সুদূর জাপান থেকে একটি মেডিসিন আসছে, যা মহামারী ভাইরাস প্রতিরোধে সহায়ক হবে। কুয়েতে জাপান থেকে প্রথম চালান আসবে অ্যাভিগান ফেবি পিরাভির নামের মহামারী ভাইরাসের ড্রাগ, যেটা আসবে সম্ভবত আগামী সপ্তাহে। কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে এই ড্রাগ জাপানের ক্লিনিকে মহামারী ভাইরাসের রোগীদের উপরে প্রয়োগ করলে ফলাফল পজিটিভ আসে, তাই এই ড্রাগ কুয়েতে আক্রান্ত মহামারী ভাইরাসের রোগীদের উপর আগামী সপ্তাহে প্রয়োগ করা হবে। কুয়েতের মহামারী ভাইরাস সংক্রমণের লক্ষ্যে কিউবা থেকে 300 জন চিকিৎসক এবং নার্স গতকাল কুয়েতে এসে পৌঁছেছেন। এবার একটি দুঃসংবাদ শুনাই, সেটা হচ্ছে এই মহামারী ভাইরাসের সংক্রমণের পর থেকে গতকাল শুক্রবার পর্যন্ত প্রায় 20 জন এশিয়ান নাগরিক আত্মহত্যা করেছে এই কুয়েতে, যাদের অধিকাংশই ছিল ভারতীয়, নেপালি, বাংলাদেশি ও ফিলিপিনি। কুয়েতের কার্ফিউ আইন লঙ্ঘনের দায়ে 15 জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে 8 জন ছিল কুয়েতি এবং 7 জন ছিল অন্যদেশি। এদিকে কুয়েতের ফ্লাইটের খবর হলো, কুয়েত থেকে আজ 6/6/2020 তারিখের টোটাল 2571 জন যাত্রী নিয়ে বিভিন্ন দেশে কুয়েত থেকে ফ্লাইট ত্যাগ করেছে। দেশগুলোর মধ্যে হলো ইন্ডিয়া, কাতার, মালি, আরও অন্যান্য দেশ। তবে বাংলাদেশের আজকে কোনো ফ্লাইট ছিল না। এবারে আসি কুয়েতের মহামারী ভাইরাসের খবরে। কুয়েতে আজ 6/6/2020 শনিবার কুয়েত মিনিস্ট্রি অফ হেলথ এর তথ্য অনুসারে গত 24 ঘন্টায় নতুন করে 487 জন আক্রান্ত হয়েছে। এই 487 জন সহকারে মোট আক্রান্তের পরিমাণ হলো 31,131 জন। গত 24 ঘন্টায় নতুন করে 10 জন মৃত্যুবরণ করেছে। এই 10 জনের মৃত্যুসহ মোট মৃত্যুর পরিমাণ হলো 254 জন মৃত্যুবরণ করেছে। আর এই গত 24 ঘন্টায় সুস্থতা লাভ করেছে 1,005 জন। এই 1,005 জন সহকারে মোট সুস্থতার পরিমাণ হলো 19,282 জন। 19,282 জন মোট সুস্থতা লাভ করেছে। আজকে আক্রান্তদের মাঝে উল্লেখযোগ্য সংখ্যা হল কুয়েতি 195 জন, মিশরের 81 জন, বাংলাদেশি 47 জন, ইন্ডিয়ান 67 জন। বাংলাদেশি 47 জন আক্রান্ত হয়েছে। এই 47 জন সহকারে মোট আক্রান্তের সংখ্যা হল 3,438 জন। বাংলাদেশি 3,438 জন বর্তমানে কুয়েতে মহামারী ভাইরাসে আক্রান্ত হয়ে অবস্থান করছে। অনেকেই জিজ্ঞেস করে বাংলাদেশি কতজন মারা গেল, কতজন সুস্থ হলো। আসলে এটা কুয়েত সরকার এখন পর্যন্ত জানায়নি, এজন্য আমি আপনাদেরকে জানাতে পারছি না, তাই বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আমার সর্বশেষ কুয়েতের খবর। যারা যারা পুরো ভিডিওটি দেখেছেন সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা। যারা যারা চ্যানেলটিকে পূর্বেই সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে কুয়েত সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের খবর পেতে বেল বাটনটি অন করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।